সেলাই ক্লাসে আপনাদের স্বাগত। আমরা আজকে শিখব ডালফোর সেলাই, ডাল স্টিচ বা স্টেম স্টিচ। সেলাইটা সাধারণত ডাল সেলাই বা ফুলের ডাল পাতা এগুলো করার জন্য এই সেলাইটা ব্যবহার করা হয়। অন্য সববারের মতোই আমি স্ট্রেট লাইন এঁকে নিয়েছি। এই সেলাইয়ের জন্য সুতাটা একটু মোটা নিলেই ভালো লাগবে, সেলাইটা দেখতে একটু মোটা মোটা হয়ে পড়বে। এবং আমি কিন্তু সেলাইটা রান সেলাইয়ের সময় আমরা ফ্রেম যেমন এরকম করে রেখেছি, এমন করে এই সেলাই করতে আমরা ফ্রেমটাকে উল্টো করে রাখবো এবং সুতাটাকে সবসময় বাম হাতে এভাবে ধরে নিলে সেলাইটা করতে সুবিধা, সবসময় সুতাটা বাম পাশে থাকবে। আমি যে প্রথম ফোরটা তুললাম, এই যে আমি প্রথমে ফোরটা নিয়েছি সেটার একটু নিচে বের করব, এখান থেকে এবারে ছোট ছোট ফোর দিব। এবং আগে প্রথম ফোর যেখানে শেষ হলো, এই যে এখানটায় শেষ, এখানে যে ফুটাটা ঠিক এই জায়গা থেকে আবার সেখান থেকে বের করব। আশা করি বুঝতে পারছেন। এবং যথারীতি খুব টেনে করবেন না, টেনে করলে একদম মানে টাইট হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে। এইটা কতটুকু টাইট হবে, কতটুকু ঢিলা রাখতে হবে এটা কিন্তু করতে করতেই বুঝতে পারবেন। ছোট ছোট ফোর দিলে এই দেখতে পাচ্ছেন এখানে একটা একটার উপরে এরকম ঢেউ ঢেউ একটা বিষয় থাকে, তো ঘন ঘন দিলে জিনিসটা সুন্দর ঘন ঘন দেখা যাবে। আর আপনি চাইলে এটা বড় বড় করে দিতে পারেন, যারা সাধারণত ব্যবসায়িক কাজ করে তারা এত ছোট ছোট করে দেয় না, কারণ হচ্ছে অনেক সময় লাগে। আপনি বড় বড় করে দিলে জিনিসটা আরো বড় বড় করে হয়ে যাবে, এত ঘন দেখা যাবে না। এই সেলাইটার মজা হচ্ছে এটা কিন্তু একটু উপরে উপরে থাকে, মানে কাঁথা ফোরের মতো একদম কাপড়ের সাথে মিশে যায় না, একটু উঁচা হয়ে থাকে। আবার দেখাচ্ছি, ছোট করে ফোর তুলে প্রথম এই যে ফোরটা শেষ হলো সেই ফোটা থেকে এটা বের হতে হবে। সুতা সবসময় বাম পাশে রাখার চেষ্টা করবেন। আর যারা বাম হাতে পারদর্শী বা বাম হাতে সব কাজ করেন তারা সেক্ষেত্রে সুতা ডান দিকে রাখবেন, যদি আপনি সুই বা হাতে ধরেন তাহলে সুতা ডান দিকে রাখবেন। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে একটা বেনি বেনি মতো দেখা যাচ্ছে, এটা যত ঘন ঘন দিবেন জিনিসটা তত সুন্দর বেনি বেনি মতো দেখা যাবে। আর যদি বড় বড় করে দেন তাহলে বেনিটা আরো মানে বড় বড় করে আসবে, তখন এই ঘন ঘন বিষয়টা থাকবে না, দেখা যাবে না। ডালফোর সেলাই সাধারণত ডালেই দেওয়া হয়, মানে লতা পাতা ডিজাইনের ফুলের ডাল করলে এরকম জায়গাগুলোতেই ডালফোর সেলাই ব্যবহার করা হয় বেশি, কিন্তু চাইলে আপনি এটা হাতের মুখে ব্লাউজের মুখেও করতে পারেন। তো ডালফোর সেলাইয়ের একটা মজা হচ্ছে সেলাইটা একটু উঁচু উঁচু হয়ে থাকে, তো আপনি চাইলে ইচ্ছা করে এটাকে শেড করতে পারেন। যেমন ধরেন আমি এখানে দুই কালারের সুতা নিয়েছি, একটা হলুদ এবং কমলা। এখন দুইটা সুতা দিয়ে যদি আমি এটা করি দেখেন কত সুন্দর দেখা যায়। আপনারা চাইলে এটাতে আর একটু যদি পাতলা সুতা নেন, রিল সুতা নেন, সেক্ষেত্রে তিন চার কালারও কাছাকাছি কালার শেড সুতা নিজেরাই তৈরি করে এরকম সেলাই করে নিতে পারেন। সেলাইয়ের বড় বিষয় হচ্ছে আপনি অনেক রকম সেলাই জানেন, কিন্তু ডিজাইনে কোন সেলাইটা কোথায় ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনার একরকমের প্র্যাকটিস, এটা বুঝতে হবে। সেলাই করতে করতে আপনি এটা বুঝে যাবেন যে কোন ডিজাইনের জন্য কোন সেলাইটা দরকার। আমি এখানে অল্প একটু করে দেখাচ্ছি আপনাদের, যে চাইলে কেউ এরকমও করতে পারে। আমি এখানে দুটো সুতা নিয়েছি দুই কালারে, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, সেক্ষেত্রে আর একটু মোটা হয়ে যাবে, সুইটা একটু মোটা নিতে হবে, কাপড়টা একটু মোটা নিতে হবে। কিন্তু খেয়াল রাখবেন ফোর যেন ছোট ছোট হয়, তাহলে কিন্তু সেলাই দেখতে সুন্দর লাগবে।
মেয়েরাই কেন সেলাই করবে, ছেলেরাও কিন্তু এমন এসব ভিডিও দেখে সেলাই শিখে সবাইকে চমকে দিতে পারেন। গার্লফ্রেন্ডের জন্য বউর জন্যই করতে হবে তা কেন, মাকে বোনকেও তো করে দেওয়া যায়। ম্যাকিং করতে করতে এখানে একটু ইয়েলো বেশি পড়লো, আবার এই জায়গাটা একটু অরেঞ্জ বেশি পড়লো, আপনি চাইলে সুতাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন যে হ্যাঁ এখন আমি একটু অরেঞ্জটা বেশি চাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর বেনি বেনি দেখা যাচ্ছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।